সবজি ব্যবসায়ীর থেকে মোবাইল ফোন ও টাকা ডাকাতির ঘটনায় চার দুষ্কৃতীকে গ্রেপ্তার করলো উত্তরপাড়া থানার পুলিশ। গত বুধবার ভোর রাতে উত্তরপাড়া কাঁঠালবাগান অঞ্চলে সবজি ব্যবসায়ীর থেকে মোবাইল ফোন ও টাকা ডাকাতির ঘটনায় গতকাল রাতে চার দুষ্কৃতীকে গ্রেপ্তার করলো উত্তরপাড়া থানার পুলিশ। সূত্র মারফত জানা গেছে, দুষ্কৃতীদের থেকে কিছু মাদকদ্রব্য উদ্ধার হয়েছে। একদিনের মধ্যে দুষ্কৃতীরা গ্রেপ্তার হওয়ায় খুশি এলাকার সাধারণ মানুষ থেকে আক্রান্ত ব্যবসায়ী। গ্রেপ্তার হওয়া দুষ্কৃতীদের শ্রীরামপুর আদালতে পাঠানো হয়েছে। আমি আমাদের বাজারে টোটাল পুলিশ বেশি যেন বাড়ায় এতে খুশি খুব। আমি আসামি ধরা পড়ে শুনলাম যে খুশি পুলিশ এই পুলিশের স্টেপটা নিয়েছে, খুবই ভালো। আগামী দিনে যেন একদম ধর না হয়, রাত্রে আমরা ব্যবসা করি, কিছু লোক ব্যবসায়ী লোক যাওয়া আসা করে, পুলিশ যেন একটু টহলদারি বেশি দেয়, তাতে আমাদের ব্যবসায়ীদের সুবিধা। আপনার নামটা? আমার নাম অবিনাশ সুসনিয়া। খুশি তো অবশ্যই, কিন্তু যা পরিস্থিতি কাঁঠালবাগানের মতো এলাকায়, একটা ভিড়ভাট্টার এলাকা, সেখানে দাঁড়িয়েও রাত্রিবেলা এসে এমনিভাবে টাকা চিন্তাই করে নিয়ে যাচ্ছে দীর্ঘদিন যারা ব্যবসা করছে এখানে তাদের কাছ থেকে, এটা তো খুবই অসমী সংকেত একটা। তো প্রশাসনের দায়িত্ব আরও একটু গুরুত্ব দিয়ে এ নিয়ে ভাবনা চিন্তা করলে ভালো হয়, প্রশাসনের টহলদারিটাও আরও বাড়ালে ভালো হয়, কারণ এই জিনিসটা তো আমাদের এমনি ছিল না, তো এটাও যে বাড়ছে সেই জিনিসটা আরও গুরুত্ব দিয়ে প্রশাসনকে একটু ভাবা উচিত। হুগলি থেকে ক্যামেরায় রাকেশ চক্রবর্তীর সাথে পাপ্পু সাতরার রিপোর্ট, টাইমস বাংলা।